ওয়েব্রিজেন বাংলা ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওসমান গনি। আজকে শিখবো কি কম্পিউটার কিভাবে রেডি করবেন ওয়েব্রিজেনের জন্য। তো আপনার ওয়েব্রিজেন কিভাবে কম্পিউটার রেডি করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের প্রথম পর্বে। তো আজকে শিখবো, চলুন শুরু করি। তো ওয়েব্রিজেন শুরু করার আগে আপনাদের কিছু কাজ জানতে হবে, যেমন কিভাবে আপনার কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করবেন, কিছু এডিটর দরকার হবে এবং ব্রেজার দরকার হবে। তো এখন এই যে এই এই কাজগুলো আপনাকে করতে হবে, আপনার অবশ্যই এতে করতে হবে HTML CSS শেখার আগে, এবং আপনাকে এই যে কিভাবে আপনার কম্পিউটার প্রয়োজনীয় সফটওয়্যার ইউজ করবেন, কিছু এডিটর, কি কি এডিটর লাগবে, কোন কোন ব্রেজার হলে আপনার কাজগুলো করতে পারবেন সেই বিষয় নিয়ে কথা বলবো এখনই। তো আমরা এখন দেখবো আসলে একটি টেক্সট এডিটর হলে চলে, যে কোনো টেক্সট এডিটর। যদি আমি স্টার বাটনে ক্লিক করে অল প্রোগ্রামস এ ক্লিক করি, যেমন দেখুন এই যে স্টার বাটনে ক্লিক করলাম, ক্লিক করে অল প্রোগ্রামস এ একটি মাউসের চাকাটা রাখলাম, দেখুন এই যে অ্যারেটা, এই অ্যারেটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাক হয়ে গেছে। তারপর এরকম অপশন আসছে, আমরা এখান থেকে যাব অ্যাকচুয়ালাইজে, এখান থেকে যাব অ্যাকচুয়ালাইজে, তারপর আমরা এখান থেকে যাব এই যে নোটপ্যাড, এই যে নোটপ্যাডটা দেখতে পাচ্ছেন, এই নোটপ্যাডে, এই নোটপ্যাডে আমরা যাব। তো আপনারা বুঝতে পারছেন আমরা কোথায় যাব। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, স্টার্ট বাটনে ক্লিক করে যাব, তারপর অ্যাকচুয়ালাইজ অল প্রোগ্রামসে, তারপর যাব অ্যাকচুয়ালাইজে, তারপর যাব এই নোটপ্যাডে। এই যে নোটপ্যাডটা, এই নোটপ্যাডে আমরা কোড লিখতে পারবো, কিন্তু কিন্তু আমরা চাই এই যে নোটপ্যাড প্লাস প্লাস টেক্সট এডিটর আছে অনেকগুলো টেক্সট এডিটর, একটা আছে নোটপ্যাড আর একটা আছে নোটপ্যাড প্লাস প্লাস, তারপর আছে ডিরোমেভার, ডিরোমেভার 8 অথবা 9 যে কোনো একটি, তারপর আছে আপনার সাবলিং টেক্সট এডিটর, সাবলাইন টেক্সট এডিটর 3 ইউজ করবেন আপনারা, আরো অনেক টেক্সট এডিটর আছে। এই যে টেক্সট এডিটর গুলো হলো আপনার এই নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড, তারপর নোটপ্যাড প্লাস প্লাস, তারপর আবার ডিরোমেভার 8 অথবা 9, তারপর আবার সাবলাইন টেক্সট এডিটর 3, এগুলো হলো টেক্সট এডিটর। এবং এরকম একটি গুগল ক্রোম ব্রাউজার লাগবে, তারপর মোজিলা ফায়ারফক্স ব্রাউজার চলবে। মোজিলা ফায়ারফক্স ব্রাউজার আমি দেখিয়ে দিচ্ছি, এই হলো মোজিলা ফায়ারফক্স ব্রাউজার। তারপর এই ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারও আছে। তো এখন ব্রাউজারের ভিতরে আছে কি কি ব্রাউজার, ব্রাউজার মোজিলা ফায়ারফক্স, তারপর আছে আপনার গুগল ক্রোম, গুগল সরি ক্রোম, তারপর আছে ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার। এই যে দেখতে পাচ্ছেন এই টেক্সট এডিটর গুলো আপনার লাগবে, যে কোনো একটি হলে চলবে। নোটপ্যাড প্লাস প্লাস টা আমরা ইউজ করব, সেজন্য আমি নোটপ্যাড প্লাস প্লাস টি আমি আপনাদের শুট কোর্সে দিয়ে দিচ্ছি। তারপর আমরা পরবর্তীতে ইউজ করব সাবলাইন টেক্সট এডিটর 3, আমরা মোজিলা ফায়ারফক্স আর গুগল ক্রোম এর লেটেস্ট ভার্সন গুলো ইউজ করব, ইন্টারনেট এক্সপ্লোরার আপাতত দরকার নাই। এখন আসি আমরা কিভাবে এইগুলো ইনিশিয়াল করব, এই যে প্রয়োজনীয় সফটওয়্যার নোটপ্যাড প্লাস প্লাস এর লাগবে এটা কিভাবে ইনস্টল করব। এটা ইনস্টল করার জন্য আপনারা যাবেন গুগলে, আমি এর অ্যাক্সেসটা দেখিয়ে দিচ্ছি, গুগলে যে লিখবেন www অথবা notepad++.com, প্যাড প্লাস প্লাস নোটপ্যাড প্লাস .com, এই ওয়েবসাইটে যাবেন, এই যে এই নোটপ্যাড প্লাস .com এই ওয়েবসাইটের লিংকে আপনারা যাবেন, যাওয়ার পর আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিলে আপনাদের ওটি ওপেন হয়ে যাবে। তো আমরা এখন এটি ডাউনলোড করব, এটি ডাউনলোড করাই আছে আমাদের, সেজন্য আমরা এই লিংকে যাচ্ছি না। তো এখন আমরা দেখব এটা কিভাবে আমরা ডাউনলোড করেছি, সেটা আমরা কোথায় রেখেছি সেটা আমরা এখন দেখব। এই যে নোটপ্যাড প্লাস প্লাস আমি এটি আপনাদেরকে দিয়ে দেবো সোর্স কোডে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। এই নোটপ্যাড প্লাস প্লাস এর যে কোনো একটি আমি ডাউনলোড করব, যেমন দেখুন এই যে 64 বিট, একটা হচ্ছে 32 বিট। এটা কিভাবে দেখবো, রাইট বাটনে ক্লিক করব, কম্পিউটারের প্রোপার্টিজে ক্লিক করব, উইন্ডোজ 7 যদি হয়
আর উইন্ডোজ 10 হলে এখানে স্টার্ট বাটন রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিস ক্লিক করতে হবে। দেখুন এখানে রাইট বাটনে ক্লিক করে প্রোপার্টিস ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন যে আসলে একটি অপশন আসছে, সেটি হলো এটা কত বিট সেটি দেখিয়ে দেবে। যেমন দেখুন এখানে এই যে এটা হয়েছে 32 বিট অপারেটিং সিস্টেম, তো আমার এই 32 বিট অপারেটিং সিস্টেমটা আমি ইনস্টল করব। এখানে ডাউনলোড ক্লিক ডাবল ক্লিক করব। এখানে এটার দুটি সোর্স কোডের ফাইল, আমি আমার প্রথম যে সোর্স কোড যে প্রথম যে ফাইল সেই ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে সোর্স কোড ফাইলের যে আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম প্রথম পর্বে, সেই প্রথম এটা ডিটিও ক্লাস আমার ডিটিও টিউটোরিয়াল। আপনাদেরকে দিয়ে দিলাম এই দুটি আমি ফাইল, আপনারা সেখান থেকে যে কোনো আপনার যেই ভাষা সেই ভাষাটা আপনারা ডাউনলোড করে নেবেন বা ওখান থেকে নিয়ে নেবেন। এখন আসি আমরা আসলে এই যে নোটবুক প্লাস প্লাস ইনস্টল করবো। আমি আবার ডাবল ক্লিক করলাম, আমি আগেরটা আমি কেটে দিয়েছি, আমি ডাবল ক্লিক করে আমি এখন আপনাদেরকে এই যে ইয়েস দেখুন এখানে প্রোগ্রামিং নেম, এই যে প্রোগ্রামিং নেম আপনাকে ই করতে দেবে। যেমন আপনি কি ডু ইউ ওয়ান্ট টু অ্যালো ফলোয়িং প্রোগ্রাম টু মেক সেন্স টু দিস কম্পিউটার, ইয়েস আমি জাস্ট ইয়েস এ ক্লিক করব। ইয়েস ক্লিক করার পর এখানে একটি অপশন আসবে, দেখবো একটু পরেই এই যে অপশনটি আসবে এখানে, সেখানে আমি ক্লিক করব নেক্সট। এই যে ল্যাঙ্গুয়েজ আমি চেঞ্জ করব না, এই যে ফ্লেক্সিবিলিটি ল্যাঙ্গুয়েজ আমি জাস্ট এখানে ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করলে এখানে ওকে হয়ে যাবে। তো এখন আমি যে বিষয়টি নিয়ে দেখাবো সেটি হলো নেক্সট 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 দিতে হবে। যেমন নেক্সট আই এগ্রি, এই যে লোকেশনটা এই সি এর ভিতরে যাবে কোথায়, প্রোগ্রামিং ফাইলসে, তারপর যাবে কোথায় নোটপ্যাড প্লাস প্লাস এ। তো আপনি চাইলে এখান থেকে বিরাজে ক্লিক করে চেঞ্জ করে দিতে পারেন। আমি চেঞ্জ করলাম না, নেক্সট ক্লিক করলাম, তারপর আবার নেক্সট ক্লিক করলাম, এই যে নেক্সট দেখতে পাচ্ছেন এই নেক্সট ক্লিক করলাম। এখানে আমি এই যে ক্রিয়েট এ শর্টকাট অন ডেস্কটপ, আপনি কি ডেস্কটপ এ নিতে চান তাহলে আপনি ইনস্টলে ক্লিক করবেন। এখানে জাস্ট 30 মিনিট উঠে ই করবেন, চেক করে দিবেন, ইনস্টলে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন এই যে এইখানে এখানে লোডিং নিতেছে, এটা পুরোপুরি ভরে যাবে। এবং আমরা এটা ইনস্টল হোক আপাতত, এখানে আবার ইএস ক্লিক করলাম। ওকে এই যে নোটবুক প্লাস প্লাস টি এই দেখতে পাচ্ছেন এই নোটবুক প্লাস প্লাস টি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা কিভাবে ওপেন করব, এটা পুরোপুরি চলে যাক, এই যে এই এইটা এইটা পুরোপুরি যাক, তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে এখন ক্লোজে ক্লিক করবে। এখানে ক্লোজে ক্লিক করে দিলাম, জাস্ট ফিনিশ ক্লিক করলাম। ফিনিশ ক্লিক করার পর এটি দেখবেন আপনার ফিনিশ হয়ে গেছে এবং এটি ওপেন হয়ে যাবে। নোটপ্যাড প্লাস প্লাস টি অটোমেটিকলি এরকম রান হয়ে যাবে অটোমেটিকলি। এই নোটপ্যাড প্লাস প্লাস টি আপনি রান করবেন অথবা আপনি এখান থেকে যদি আমার সোর্স ফাইলে আপনি পাবেন অবশ্যই ওখান থেকে দেখে নেবেন। তো এই যে নোটপ্যাড ডট নোটপ্যাড প্লাস প্লাস ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এইটা আসছে এটাই হলো নোটপ্যাড প্লাস প্লাস এর মেইন যে সেটা। তো আমরা কিভাবে ডাউনলোড করছি কিভাবে কি করছি প্রথমে দেখে নিই। কি কি লাগবে একবার ডিভাইস দিয়ে, একটা টেস্ট কিছু টেস্ট এডিটর লাগবে, হতে পারে নোটপ্যাড কম্পিউটারে থাকা ডিফিকাল্ট যে নোটপ্যাডটা থাকে ওটা দিয়ে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না, সেজন্য আমরা ইউজ করবো নোটপ্যাড প্লাস প্লাস। সেজন্য আমি একটু ব্লু কালার দিয়ে রেখে দিচ্ছি, এটা আমরা ইউজ করবো। এবং দীর্ঘবার আপনারা ইউজ করতে পারেন, পরবর্তীতে সাবলাইন টেক্সট এডিটর আমরা ইউজ করতে পারি, সাবলাইন টেক্সট এডিটর। এবং আমরা ইউজ করব কিছু ব্রাউজার লাগবে, একটা হলো মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এই দুটি ব্রাউজার হলেই চলবে। এখন আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি
এগুলো পুরোপুরি দেখবেন, পুরোপুরি দেখার দিয়ে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে আমি আজকে কিভাবে ইনস্টল করেছি। তো আর একটি জিনিস লাগবে, সেটি হলো কিছু এক্সটেনশন, সেটা আমরা পরবর্তী কাজ করার পরে যে সময় একদম কাজ করার দরকার হবে সে সময় আমরা দেখবো। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।